এমন কোন আমল আছে কিনা যে আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার সম্ভাবনা রয়েছে? যেন রমজানে কবর রাজা পুরোপুরি বন্ধ থাকে কত তারিখ কতটুকু সঠিক? মার্কেটে গেলে কি সেখানে অজু শুধু ফরজ সালাত আদায় করলেই হবে? যদি সবসময় কোরআনের দুই তিনটা সুরা ছোট সুরা পড়েন তাহলে কি তার কোরআন পড়ার হক আদায় হবে? রুমের ভিতরে নাচা কি হারাম? এমন কোন আমল আছে কিনা যে আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার সম্ভাবনা রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি স্বপ্নে দেখুন আর না দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি মেনে চলেন, তার আদেশগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে সেক্ষেত্রে তার সাথে জান্নাতে থাকার সুযোগও তৈরি হতে পারে। যদিও নবী রাসূলের সাথে জান্নাতে থাকবার জন্য আলাদা কিছু আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেকমেন্ড করেছেন, সেগুলো আমাদের করা উচিত। ইয়েতিমদের আল্লাহ লালন পালনকারী নবী সাল্লামের কাছে থাকেন, আর অনেকে আছেন, তো সেগুলো আমাদের করা উচিত। নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখা গেল কি গেল না, এর উপরে মানুষের জান্নাত জাহান্নাম আসলে নির্ভর করে না। অতএব ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটাতে আমাদের ফোকাস করা উচিত এবং সেদিকে মনোযোগী হওয়া উচিত এবং সেই জন্য সচেষ্ট হওয়া উচিত। এর পাশাপাশি নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখার তামান্না আকাঙ্ক্ষা লালন করাটা দোষের না। তো আপনি বিশেষ সুন্নাহকে মেনে চলবেন, দুরুদ বিশেষ করে পড়বেন, ইনশাআল্লাহ বিল্লাহ নবী আলাইহিস সালাম এর সাথে আপনার স্বপ্নে সাক্ষাৎ হয়ে যেতেও পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে, তিনি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী দেখেছেন কিনা, এটা নিয়ে ওলামা ইকরামের মধ্যে দুটি ব্যাখ্যা আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন, আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি না তিনি কেমন, তারা এখন কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি যদি এমনটি মনে হয় স্বপ্নের মধ্যে, তাহলে এই স্বপ্নটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, এটা একদল ওলামা ইকরাম বলেন। আর অন্যদল ওলামা ইকরাম বলেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন কেউ মনে হয় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী স্বপ্নে দেখেছেন, হতে পারে একজন একভাবে দেখেছেন। কারণ হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না, শয়তান স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি এসে আপনাকে বিভ্রান্ত করবে আকৃতি ধরে, এই সুযোগটা নেই। তো এ হাদিসের ব্যাখ্যা অবশ্য প্রথম মতের ওলামা ইকরাম বলেন যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা যারা তাকে স্বপ্নে দেখেছেন, কারণ এ হাদিসের আগের অংশ দেখলে আমরা দেখি যে স্বপ্নে দেখার বিবরণ শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার সময়ে কেউ স্বপ্নে দেখেছেন, তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা জানেন, আবার স্বপ্নেও দেখেছেন, তার জন্য প্রযোজ্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবিকল চেহারাটা শয়তান নকল করতে পারে না। যাই হোক, তো এটা ভিন্ন বিষয় যেটা নিয়ে মত পার্থক্য আছে, বাট সুন্নার উপর আমল এবং অধিক পরিমাণ দুরুদ পাঠ করা এটা কর্তব্য, এবং এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার সুন্নবীর সম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। সাবির আহমেদ রিফাত আপনি লিখেছেন, মডারেট মুসলমানকে সম্পূর্ণরূপে তার ধ্যান ধারণা ইসলামিক করা যায় কিভাবে? কেউ যদি পুরোপুরি বিদেশে সেটেল হতে চায় তাহলে তাকে কিভাবে বোঝানো যেতে পারে? দেখুন, ইসলামে মডারেশনের কোনো সুযোগ নেই। মানুষের কাজে ভুল হয়, সেজন্য সেটাকে এডিট করতে হয়, সম্পাদনা করতে হয়, মডারেশন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া দিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি হাই, এবং তার কোনো কিছুতে ভুল হওয়ার কোনো শঙ্কা সম্ভাবনা বিন্দুমাত্র নেই। অতএব আল্লাহ তাআলার কোনো কাজ, কোরআন হাদিসের কোনো বিষয়, ইসলামের কোনো বিষয়কে মডারেশন করার সুযোগও নেই, প্রয়োজনও নেই। বিধায় এটাকে যদি কেউ করা যায় মনে করে তাহলে তার ধারণার মধ্যে ত্রুটি আছে। আর কেউ যদি বিদেশে সম্পূর্ণ সেটেল হতে চায়, সেটা যদি অমুসলিমদের জনপদ হয়, মুশরিকদের জনপদ হয়, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন যে আমি তাদের দায়িত্ব নিব না, আবার ইমিন হত থেকে তাদের থেকে আমি মুক্ত, তিনি বলেছেন। এবং সেখানে হারাম এবং বিশেষ করে কুফুরের সয়লাভ থাকার কারণে এবং বিষয়গুলো স্বাভাবিক থাকার কারণে ইমান ধরে রাখা কঠিন হয়ে যায়। অতএব কেউ পরিপূর্ণ ইমানদার না হয়ে, দাওয়াতের মেজাজের মানুষ না হয়ে সেখানে গেলে তিনি নিজে ঠিক থাকতে পারলেও তার জেনারেশন নষ্ট হওয়ার সময় আশঙ্কা আছে। এই কথাগুলো তাকে বোঝানো দরকার, এবং আল্লাহর কাছে তিনি দায়ী থাকবেন যদি জেনারেশন বিভ্রান্ত হয়ে যায়। আব্দুর রাজাক লিখেছেন, সন্তান সুস্থতার জন্য পিতামাতার কী আমল করা উচিত? সাধারণত অন্য দশজন অসুস্থ হলে যেরকম হয় সন্তানের জন্য, একইভাবে আল্লাহ তাআলার কাছে কামনা রক্ষে চোখের পানি ফেলে দোয়া করবেন, দোয়া করলে সময়গুলোতে দোয়া করবেন, নামাজের পর, ভোর রাতে, জুমাদিন আসরের পরে, বিভিন্ন সময়, সাধারণ অবস্থাতেও দোয়া করবেন সবসময়, এবং সেই সাথে কিছু দান সাদাকা করতে পারেন। মা বাবার দোয়া যখন কবুল হয় সাদাকা, এটা মানুষের বিপদ আপদ দূর করে। যদি সবসময় কোরআনের দুই তিনটা সুরা ছোট সুরা পড়েন তাহলে কি তার কোরআন পড়ার হক আদায় হবে? সবসময় যদি কোরআনের দুই তিনটা ছোট সুরা পড়েন তাহলে নিয়মিত সেই সুরাগুলো যদি শুধু পড়েন তাহলে এটা কোরআন পড়ার যে কোরআন তেলাওয়াতের যে হক আছে সেটা পরিপূর্ণভাবে আদায় হবে না। বিশেষ করে যখন তিনি কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন তাহলে শুধুমাত্র দুই তিনটা সুরাকেই তিনি একমাত্র তেলাওয়াত হিসাবে ধরে নিয়েছেন, তাহলে পুরো কোরআনকে তিনি ত্যাগ করে বসে আছেন। ওয়াকাল রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে রাসূল বলবেন যে হে আমার রব, আমার জাতি তারা এই কোরআনকে তারা কিন্তু ত্যাগ করেছে, অর্থাৎ এটাকে পরিহার করেছে, এটাকে সে তারা সিরিয়াসনেসের সাথে তারা তেলাওয়াত করেনি, পড়েনি, আমল করেনি, এটা কোরআনকে পরিত্যাগের অংশ,
বিধায় আপনি পুরো কোরআন সহি করে পড়তে পারবেন দুইটা দুই তিনটা সুরার মধ্যে শুধুমাত্র সারা দিনের তেলাওয়াত সীমাবদ্ধ রাখবেন এটা হতে পারে না তবে হ্যাঁ নিয়মিত দুই তিনটা সুরা তেলাওয়াত করেন মাঝে মধ্যে অন্যগুলো তেলাওয়াত করেন এরকম হলে তাহলে সেই ক্ষেত্রে এটা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর পাকড়াও থেকে আপনাকে রক্ষা করবে ওহিদুল ইসলাম রায়হান আপনি লিখেছেন নিজের রুমের ভিতরে নাচা কি হারাম রুমের ভিতরে নাচা কি হারাম আপনি নিজের রুমের ভিতরে যদি আপনি নাচেন তাহলে সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে দেখানোর জন্য যদি হয় তাহলে সেটা হারাম হবে না আর এটা যদি একজন পুরুষ অন্য নারীদেরকে একজন নারী অন্য পুরুষদেরকে গায়রে মাহরাম তাদের সামনে প্রদর্শন করেন তাহলে সেটা যেহেতু আপনার যৌন উত্তেজনা সৃষ্টি যেমন করে তেমনিভাবে এটা তালে তালে আপনার মিউজিক থাকে আরও নানান বিষয়ের কারণে সেটি নিষিদ্ধ এবং হারাম হয় বাট একা একা যদি হয় এবং সেখানে মিউজিক বা অন্য কোনো কিছু না থাকে তাহলে সেটি হারাম হবে না রোজিন আক্তার লিখেছেন মার্কেটে গেলে কি সেখানে অজু শুধু ফরজ সালাত আদায় করলেই হবে না মার্কেটে গেলে সেখানে সুন্নত সালাত মাফ এরকম কোনো কথা নেই বরং সেখানে ফরজ সুন্নত সবগুলো স্বাভাবিকভাবে পড়বেন সুন্নতগুলো নামাজের আগে পরে ফরজ নামাজের আগে পরে সুন্নতগুলো সুনানের রাতে বাবা সুন্নতে মুয়াক্কাদা নবী সাল্লাল্লাহু আলাইহি খুব গুরুত্বের সাথে সুন্নতগুলো পড়তেন বিধায় আপনি মার্কেটে গিয়েছেন সেজন্য এই অজুহাতে না সুন্নত ত্যাগ করার সুযোগ নেই হ্যাঁ আল্লাহ মাফ করুক যদি এরকম কোনো পরিবেশ থাকে মেয়েদের নামাজের কোনো পরিবেশ নাই আপনি যেখানে আছেন সেখানে আসলে নামাজ আপনি পড়ে খুব বেশি একটা সেফ ফিল করছেন না অথবা অসুবিধা ফিল করছেন এরকম কোনো পরিস্থিতি থাকে যদি আল্লাহ মাফ করুন তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে শুধু ফরজ পড়লেন সুন্নতগুলো পরে পড়লেন সে সুযোগ আছে কিন্তু মেয়েদের নামাজের ব্যবস্থা আছে বা আপনি যেখানে নামাজ পড়ছেন সেখানে কোনো নিরাপত্তাহীনতার কোনো ব্যাপার নেই তাহলে জাস্ট মার্কেটে গিয়েছেন একটু ব্যস্ততা আছে এই অজুহাতে সুন্নত ত্যাগ করবেন না হৃদয় হোসেন আপনি লিখেছেন রমজানে কবর রাজা পুরোপুরি বন্ধ থাকে কত তারিখ কতটুকু সঠিক বিভিন্ন বর্ণা থেকে এটি জানা যাবে বিভিন্ন বর্ণা এরকম আছে যে রমজানে কবরবাসী কবর রাজা মাফ করা হয় যদিও সে সমস্ত বর্ণার সনদের অবস্থা বা তার শুদ্ধ অশুদ্ধের বিষয়টা আমার পুরোপুরি জানা নেই ইনশাআল্লাহ আমরা একটু অনুসন্ধান করে আপনি জানাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সাদিয়া মুন আপনি লিখেছেন রমজান মাসের কাজা রোজা আগে করতে হবে নাকি শাওয়াল মাসের আগে বাকি রোজা করতে গেলে নফল রোজা করার সময় থাকে না জানাবেন প্লিজ যদি আপনি আগে রমজানের কাজা রোজা রাখতে গেলে আর এটা রাখা হবে না এমন হয় তাহলে সেক্ষেত্রে আপনি নফল ছয় রোজা রেখে তারপরে কাজা রোজা রাখলেও আদায় হয়ে যাবে যদি উত্তম হয় কাজা রোজাগুলো আগে করে তারপরে শাওয়ালের ছয় রোজা রাখাটা অধিকতর উত্তম বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের লোগো পরিবর্তন করা হয়েছে লোগোতে আগে প্রভু আমার গান বাড়িয়ে দাও আয়াতটি যুক্ত ছিল নতুন লোগো থেকে এটা তুলে দেওয়া হয়েছে পাবলিক প্রতিষ্ঠানকে ইসলামী চিহ্নমুক্ত করার প্রয়াস সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই ভাই সাইফুল ইসলাম আমরা জানি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খুব বেশি দিন হয়নি অতি সম্প্রতি তারা তাদের লোগো পরিবর্তন করেছে এবং সেখানে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও এই কথাটি যে লোগোতে ছিল সেটি বাদ দেওয়া হয়েছে আমরা মনে করি এটি অত্যন্ত গর্হিত একটি কাজ করা হয়েছে মুসলিম মানে সংখ্যাগরিষ্ঠ দেশে সমাজে বিভিন্ন প্রতিষ্ঠানে ইসলাম বিভিন্ন ছোঁয়া থাকবে সেটাই স্বাভাবিক আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলেন সেখানে কিন্তু সেখানকার সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের বিভিন্ন আপনার ধ্যান ধারণা বিশ্বাস এবং তাদের ধর্মীয় বিভিন্ন কথা উক্তি তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় লেগে আছে এবং আমরা ইউএসএ ডলারের কথা বলতে পারি সেখানে লেখা আছে যে ইন গড উই ট্রাস্ট এবং আমরা আরও জানি পৃথিবীর অনেক দেশ মালয়েশিয়ার কথা বলতে পারি যে মালয়েশিয়ার মতো একটি দেশ মুসলিম প্রধান দেশ সেটা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম অন্যান্যদের ধর্মীয় স্বাধীনতা আছে কিন্তু সেখানে নাস্তিক হয়ে কেউ নাস্তিকবাদ প্রচার করবে সে সুযোগ নেই এরকম আরও অনেক বিষয় সে সমস্ত সে দেশে আছে এগুলো কোনোটা তাদের উন্নতি অগ্রগতির পেছনে বাধা হয়ে দাঁড়ায়নি গোটা পৃথিবীর সভ্যতা নির্মাণ হয়েছে মূলত ধর্মের উপরে দাঁড়িয়ে তো আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ধর্ম বিযুক্তির যে অপচেষ্টা এটা আজকে নতুন নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আপনার ইসলাম মুসলিম শব্দগুলো বাদ দেওয়ার অপচেষ্টা করা হয় অথচ এইটাকে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন মুসলিমরা তখন হিন্দুদের প্রভাব অনেক বেশি ছিল বরং হিন্দুদের একটা বড় অংশ বাধাও দিয়েছেন যাই হোক সেটা অতীত ইতিহাস এখন তো আর কেউ বিরোধিতা করছেন না মিলেমিশে হিন্দু মুসলিম সবাই সেখান থেকে জ্ঞান অর্জন করবেন বাট মুসলিমদের অবদান আছে মুসলিমদের দান করা জমিতে মুসলিমদের উদ্যোগে একটা প্রতিষ্ঠান হয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকবে সেখানে ইসলামের ছোঁয়া থাকবে সেটাই স্বাভাবিক সেটাকে তুলে ফেলার যে অপচেষ্টা করা হয়ে থাকে এটা খুবই গর্হিত এই অপশক্তি তারা আকারে খুবই ছোট পরিমাণে খুবই কম সংখ্যক মানুষ এটার সাথে জড়িত এর বাইরে আলহামদুলিল্লাহ দেশের প্রায় সব মানুষগুলো কিন্তু এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে
অতএব আমাদের যার যার জায়গা থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি এবং পাবলিক প্রতিষ্ঠানগুলোকে ইসলামে চিহ্নমুক্ত করার যে প্রয়াস এই প্রয়াস এদেশের মানুষের চিন্তাধারার বিরুদ্ধে যুদ্ধের শামিল এদেশের মানুষের যে ধ্যানধারণা আছে সেটিকে উপড়ে ফেলার যে চেষ্টা সেটা এদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল বিধায় এ কাজ যারা করছেন তাদেরকে আমরা সতর্ক করতে চাই এবং এদেশের ধর্মপ্রাণ মানুষ যারা আছেন তাদেরকে বলতে চাই যে শান্তিপূর্ণভাবে এ ধরনের অন্যায় কাজের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের জোরালো আবদার থাকবে তারা তাদের এই গৃহীত কাজ এটা থেকে তারা যেন ফিরে আসেন এবং লোক যেন পূর্বের অবস্থায় যায় এবং ইতিপূর্বে যে সমস্ত প্রতিষ্ঠানকে এভাবে আপনার ইসলামী চিহ্নমুক্ত করার অপপ্রয়াস করা হয়েছে সেগুলো কোনোটাই এদেশের মানুষের চিন্তাধারার প্রতিফলন সেখানে ঘটেনি গণতন্ত্রের নাম দিয়ে মানুষের চিন্তাধারার প্রতিফলন ঘটবে না বরং মানুষের চিন্তাধারার বিরুদ্ধে কোনো কিছু মানুষকে জোর করে গেলাতে চাইবেন এটা তো রীতিমতো জঙ্গিপনা এবং সন্ত্রাস ছাড়া আর কী বলা যেতে পারে এটাকে আমরা বলতে পারি যে এটা রীতিমতো সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া কালচার এবং সংস্কৃতি যেটা কোনোভাবে